জল্লাদ, তোমার কাজ তুমি সমাধা করো। তুমি যদি আমার রহিমকে স্বামী বলে কবুল করো না না তাহলে তোমার পালা মুক্তি দিতে পারি। আমার পাল চলে যাক, তবু তুই এই প্রস্তাবে রাজি হচ্ছে রে মা। আমার আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর নিজের মাথায় নিজে কুড়াল মারিস রে মা। তুই বলিস রে মা, হে তুই কি করলে রে মা, তোর হতভাগ্য পিতার জন্য তোর নিজের মাথায় তুই নিজেই কুড়াল মারলে রে মা। হই হই চে দেখো জগদেবাসী, পিতার এই তুচ্ছ প্রাণের জন্য মেয়ের কি আত্মদান। মা মা তুই আমার স্থাপিত প্রাণ শীতল করলি মা, আমার স্থাপিত প্রাণ শীতল করলে হয় মা, তুই আমার মুখে ভাইউজি দুঃখ করে আর লাভ নেই, চলুন এবার মনের আনন্দে মা রূপবানের বীর আয়োজন করি গে। আবার আমার আবার আনন্দ, আমার সকল আনন্দ তো ওই নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি। নাওজি সাহেব না, মুকুত বলবেন না, ওজি ভাগ্যের নির্মম পরিহার সকল কিছু ভুলে গিয়ে আপনি আমার মুখে আসেন। আর কেঁদে লাভ নেই, সময় যে বয়ে যাচ্ছে, শুনুন ওজির সাহেব আমার কুকুর, আমার কুকুরকে মারে তুই কি করলে রে মা, Yeah.
Thank you.
रे कृष्णा रे बिंदिया कियर होवे कंदिया कबूल करे शामिर गोरे जगे चोलिया कृष्णा रे Oh,
মই রহনা গো জয়নাল
তুমি জনাল মইরো না তুমি জনাল মইরা গেলে নবীর বংশ রবে না মহরমে দশ তারিখে আরে একটে একটে তিন দায়ন দশটা সুখ নাই আমার আল্লাহ নবীজির নাম কাম কাজ করিয়া পাই গো খাইবার সাধ্য নাই আমার আল্লাহ নবীজির নাম অন্দুল্লাহ বুল্লাহ পাই গো কইয়া যাইবেন দান আমার আল্লাহ নবীজির নাম আসেন যত বদ্র সুতায় গো বন্ধুগণ আমার আল্লাহ নবীজির নাম আসেন তো এই সবাতে আবে সুবাহান আমার আল্লাহ নবীজির নাম কাম কাজ করিয়া ভাই গো খাইবার সাধ্য নাই আমার আল্লাহ নবীজির নাম অঞ্জলুলা বুইয়া ভাই গো খুঁড়িবেন ধান আমার আল্লাহ নবীজির নাম আসেন যত ভদ্র সুতায় গো সুবাহান আল্লাহ নবীজির নাম ওই দম দম এখানে কিসের দুমদম শব্দ হচ্ছে রে এই বেয়াদব জানিস তো আমরা চোদ্দ পুরুষের কাজী ও বুড়া বুঝলাম কি এইখানে যে বাদ্য বাজনা শোনা যায় এটা কি বিয়া বাড়ি তা তোমরা কি চাও আমরা সাইডে বাস আছিলাম তোমাকে দেখে কেড়ে রেঞ্জ তুইছে যত সব ফকির পাকা পয়রম হয় ও বুড়া কইলাম কি তোমার দিয়ে তো তাও যে এদিকা এদিকা এদিকে আগায়া আইতাছি এটা কইলি তো কি চাইছিলা সাইটা পাঁচ চাইছিলাম আব্বা দি তোমাদের কাইরা আব্বা হ্যাঁ আব্বা বাবা আমি বিয়া লইয়াম কারে এই যে এটা রে এইটা রে তু বেটা এটা তো আগে এর কাছে কুলিও আব্বা আমি বিয়া লইব রে বাবা সাইটা পাঁচ চাইছিলাম দাও তোমাদের কাইরা দাও এই হাই রে হতে গো বাদ খানি হ্যাঁ আঙ্গ কাছে না বাবা রে হাঙ্কার রাখো আঙ্গ কাছে নিয়ে হাঙ্কার রাখে দাও দি তোমার হাঙ্কি দে দাও আব্বা হ্যাঁ আব্বা বাবা আব্বা বাবা আব্বা বউ দৌড়ে গিয়া বউ দৌড়ে বউ দৌড়ে না রে বাবা ওই ওই যাবো খাইয়ে ওঠ এবার তোর পা হতো সিদ্ধে বাবা তোমার কি রোডা ছুটছে বাবা ছুটছে ইস আব্বা আব্বা তুমি কি তাকাও এসো লোনা লোনা লাগে গে রে বেটা এটা তো মারা এটা কই এটা কই এখন আমাদের যাওয়া মনে আসবে এখানে কিসের চিৎকার কাজী সাহেব বিয়ের আয়োজন করুন হ্যাঁ ঠিক আছে সকলেই বসুন হ্যালো এখন বিয়াটা পরে আছে কাবিন তো আগে রয়েছে
দেখা যায় গাজী সাহেব বিয়ে পড়ান আই বইরার দ বিয়ে খালি বলে যে কাইয়া গেলে জি দোয়া টুক টুক করে গেলে না দোয়া তো আগে পেটা হয়ে এলো ভাই বউ এলো আ বাবারে আপা এই যে কি বড় না আপা কি সুন্দর বউ কই দাও কই না আপা সাথে যা যাই তো সেটা আমি লইম কিন্তু আচ্ছা রাখতে চেষ্টা করি আচ্ছা আপা বাবা আপা দেখছো কত সুন্দর বউ যা পড়া এবার বিয়া পড়াই এই কাজী সাহেব বেটা হরে ওর আইন এটা তো বউ দেখতাছি জামাই তো দেখতাছি না হ্যাঁ এই কাজী সাহেব বউ দেখতাছি জামাই তো দেখতাছি না জামাই আছে আছে ওই 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 না ওনি না ওনি দা নিলা না ওরে যাই বউ এটা কইতে না এটা তুই কইতে না मैं जो दी कुलू काजे उपलुक के चलिया जा अपने बारी चलिया जा तो बे शामिर हाथ पुरिया रंधिया कबे बलून कबूल दी से वो दी से शामिर जो दी रागे बोशीबत तो होया एक किले स्त्रीर मेरुंदो भेंगे बेले अल्लाह तुम ही देख सो तुम्हारे बंदा किबा कुरिया से अल्लाह ए जय बारह दिन रे सरार सते बारह बसरे तेरी किबा दानी बुया हुआ गे थे अल्लाह ओरे कुतकुतिर मारे ओरे कुतकुतिर मा उड़ा दानी बासुर करे किबा की करू आमी नि जो बुझ जायता दी ना अल्लाह अल्लाह मगो अल्लाह আল্লাহ রাব্বানা দালাম না কিছু খাইতে পারলাম না কইতে পারলাম না ওলো বনে তো কত কত বিহীন আমিন আমিন আমরা বাড়ি উলি কয়েক মাসের গাবিন আপনি যোগ উঠারি না পাবে আব্বা আব্বা তুমি এটা কি তা কইলা আমরা বাড়ি উলি গাবিন আমরা বাড়ি উলি গাবিন না তো এই যে এটা গাবিন যাবো না এখন আমাদের বিদায় করেন এই নিন আপনার বিদায় এই নিন আপনার বিদান কত দিলে এই সোয়া এগারো টাকা নোট দিলেন নাকি আচ্ছা বার্ষিক হিরো দিয়ে দিব না আব্বা ভাই কইলাম আমার আমি লয়ে গেলাম আসসালামু আলাইকুম আবার আইয়েন যাই কইলাম राई कोई नाम चलम तो साहब बेगम साहेबा এত দিন মার উপবান ছিল আমাদের আজ হতে রহিমের হাতে সঁপে দিলাম আমার এই মাতৃহীনা মাকে মা পিতা গো আপনি এসব কি বলছেন সত্য সত্যি আমার মা নেই সত্যি সত্যি তোমার মা নেই এতদিন তোমাকে বুঝতে দেওয়া হয়নি ওজি সাহেব এবার আমাদেরকে বিদায় দিন শোনো মা রূপান তুমি তোমার পিতা মাতার নিকট থেকে বিদায় নিয়ে এসো যাবো না চলুন আমরা বাহিরে অপেক্ষা করি তাই চলো জাহানারা পিতা মা মা পিতা মারে এবার এবার আমাকে হাসি মুখে বিদায় দি মা তোকে বিদায় দিয়ে যে আমি কেমন করে থাকবো রে মা Oh
Right.